কিছুদিন আগে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছিল, পশ্চিমা কোনো দেশের রাস্তার দৃশ্য। ঘুরে ঘুরে পথচারী মহিলাদের কাছে প্রস্তাব নিয়ে যাচ্ছে এক লোক, ক্যামেরার সামনে খোলা রাস্তার মাথা কামাতে হবে, বিনিময়ে কিছু টাকা দেওয়া হবে। একজন মহিলা রাজি হলো, রাস্তার সবার সামনে সেই লোকটি তার মাথা কামিয়ে দিল। পুরোটা সময় জুড়ে খুব আমোদের সাথে তালি আর শীষ দিয়ে গেল আশেপাশে জড়ো হওয়া মানুষ। এদের মধ্যে অনেকেই ছিল নামধারী পুরুষও। তামাশা শেষ হবার পর ভিখারির মতো রাস্তা থেকে চুলগুলো কুড়িয়ে কুড়িয়ে ব্যাগে ভরলো নারীটি। কি অদ্ভুত বিচিত্র এক দৃশ্য! আচ্ছা, এখানে খারাপ কি হয়েছে? মহিলা স্বেচ্ছায় রাজি হয়েছে, টাকাও পেয়েছে, এখানে সমস্যা কি? আপনার কাছে ব্যাপারটা ভালো নাও লাগতে পারে, এটা তার অধিকার, তার নিজের মতো করে নেওয়ার সিদ্ধান্ত, তাই না? এটা হলো নারী স্বাধীনতা আর নারী অধিকারের বাস্তবতা। এই সেই অধিকার আর স্বাধীনতা যা মুসলিম বিশ্বে আমদানি করার জন্য প্রবল উৎসাহের সাথে কাজ করে যাচ্ছে পশ্চিমা বুলি শেখা তোতা পাখিরা। এ হলো এমন এক স্বাধীনতা যা নারীকে সস্তা তুচ্ছ পণ্যে পরিণত করে, এমন এক স্বাধীনতা যার কারণে টাকার জন্য মানুষের সামনে সম্মান মিলিয়ে দিত দ্বিধাবোধ করে না। আল্লাহ যেন এমন স্বাধীনতা আর অধিকারের উপর লানত করেন। এই ভিডিওটা যখন ভাইরাল, ঠিক সেই সময়ই এখানকার এক টিভি চ্যানেলের জরিপ চলছিল। আপনি কি নিকাব নিষিদ্ধ করাকে সমর্থন করেন, নাকি আপনি মনে করেন নিকাব করা ব্যক্তি স্বাধীনতার অন্তর্ভুক্ত? আসলে তাদের সমস্যা শুধু নিকাব নিয়ে না, তারা এখানে একে সবকিছু সরাতে চায়। প্রথমে নিকাব, তারপরে হিজাব, তারপরে স্বাধীনতা ইত্যাদি। যেন একসময় আমাদের নারীদের অবস্থা এমন হয়ে যায় যে নিজেদের চুল কুড়িয়ে নেওয়া সেই নারীর মতো হয়। মুসলিমদের এই একই অবস্থা নামিয়ে আনা না পর্যন্ত ওরা থামবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আল্লাহ তাআলা চান তোমাদের তওবা কবুল করতে, আর যারা প্রবৃত্তি অনুসরণ করে তারা চায় যে তোমরা প্রবলভাবে সত্য থেকে বিচ্যুত হও। আল্লাহ তোমাদের থেকে বিধানকে সহজ করতে চান, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। সূরা আন-নিসা 27 এবং 28।